কটিয়াদ মালিয়ারা গাংচিল সংঘ কর্তৃক আয়োজিত দিবারাত্রি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের 2018 ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মইদুনের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানত উদ্বোধক আছিল চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাস। প্রধান অতিথি আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি আছিল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস, আমিনুল ইসলাম টিপু, আব্দুল আল হারুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কোরবান আলী সহ নেতৃবৃন্দ। খেলার শাহ মিরপুর সানরাইজ একাদশের আড়াই এরে 0-1 গোলে দক্ষিণ মালিয়ারা ইয়াং সোসাইটি একাদশ জয়লাভ করে। লাগাইলেই ঠিক।